যেগুলো প্লাস চিহ্ন যুক্ত এগুলো হচ্ছে প্রোটন, আর যেগুলো কোনো চিহ্ন নাই সেগুলো হচ্ছে নিউট্রন। হ্যাঁ, তাহলে এটা নাইট্রোজেনের আর কি, নাইট্রোজেনের মডেল হবে। প্লাস চিহ্ন যুক্ত হলো 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে প্রোটন 7টি প্রোটন, 7টি প্রোটন, আর যেগুলো চিহ্ন নাই সেগুলো হচ্ছে নিউট্রন। এখন যেহেতু প্রোটন সংখ্যা 7, তাহলে ইলেকট্রন সংখ্যাও 7 হবে। তাহলে 7 হলে ইলেকট্রন সংখ্যা যেহেতু 7, তাহলে 2টি কক্ষপথে বসবে, প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে হচ্ছে 5টি, তাহলে 5 2 7। ধরো এখানে তাহলে এই রসুনটাকে আমরা ধরবো হচ্ছে ইলেকট্রন, কেমন অনেকটা মাইনাসের মতোই অবশ্য ধরবো না, এটা প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন না, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এইভাবে করে ইলেকট্রন বিন্যাস এটাকে একটু লাগাই দিন, এখানে চা এটা ধরো, এখানে একটু ধরো, দুই হাতি ধরো, ইলেকট্রন সুপার গ্লু এখান দিয়ে দিল যাবে। ইলেকট্রন 1 2 3 4 5, দ্বিতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, মোট 7টি, অর্থাৎ এটি হচ্ছে নাইট্রোজেন। এখানে বড় করে নাইট্রোজেন, নাইট্রোজেন কোনো কিছু লিখে দেওয়া যাবে, আচ্ছা নাইট্রোজেন কারণ লিখে দেওয়া যাবে, সুবিধা হবে। প্রোটনগুলোকে আরো বাবলে বাবলে লাগাই দিই। হ্যাঁ, বড় করে নিতে হবে, একটু বড় ওইটাকে রাম করে আসবে, তো একটু বড় করুন, কষ্ট না দিলে মনে বেশি ভালো হইতো।
নাম ছোট যেভাবে লিখলে আট আছে ভাবে লিখবে আর কি।